হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ইন কিচেন কুইন শাহেলি আজকে আমি চলে এসেছি এগলেস ব্যানানা ডোনাটের রেসিপি নিয়ে আর সাথে থাকছে ডোনাট ফ্রস্টিং করার সহজ কয়েকটি টিপস আজকের এই রেসিপিতে আমি কিন্তু কোনো ওভেনের ব্যবহার করছি না তাহলে চলুন শুরু করি তবে শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল প্রথমেই আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ ঈষদুষ্ণ গরম জল সাথে নিয়ে নিলাম এক টেবিল চামচ চিনি আর হাফ টেবিল চামচ ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট এবারে এটাকে খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম আর তারপরে ইস্ট অ্যাক্টিভেট হওয়ার জন্যে আমি এটাকে ঢেকে রেখে দেব প্রায় দশ মিনিটের জন্য। এবার একটা মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ চিনি আর একটা পাকা কলা এবারে খুব ভালো করে মিক্সিতে এটা পেস্ট বানিয়ে নেব এখন একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এক কাপ সমান ময়দা মানে প্রায় একশো কুড়ি গ্রামের মতন ময়দা আছে সাথে দিয়ে দিলাম এক চিমটি লবণ আর দুই টেবিল চামচের সমান গুঁড়ো দুধ তবে এই গুঁড়ো দুধটা কিন্তু অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন ডোনাটের গুঁড়ো দুধ দিলে ডোনাটটা খেতে আরও ভালো হয় তাই আমি দিলাম এবারে এই ড্রাই উপকরণগুলোকে একবার মিশিয়ে নিচ্ছি এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি অ্যাক্টিভেটেড ইস্টা দেখুন ইস্টা কতটা ফুলে গেছে ইস্ট কিন্তু একটা গুড ব্যাকটেরিয়া তবে আপনারা যদি না চান এটা দিতে তাহলে এর জায়গায় হাফ চামচ বেকিং পাউডার আর এক চিমটি বেকিং সোডা দিয়ে দেবেন আর সেটাও যদি না দিতে চান সেক্ষেত্রে হাফ চামচ ইনো দিয়ে দেবেন তবে ইনো দিলে এই ময়দাটাকে মাখার পরে রেস্ট করানোর কোনো দরকার নেই মাখার পরেই সঙ্গে সঙ্গে ডোনাট ভেজে ফেলবেন এবার এই ইস্টটা আমি ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি কলার মিশ্রণটাও যেহেতু আজকের এই রেসিপিটা এগলেস তাই এই কলার এই মিশ্রণ দিয়েই কিন্তু আজকে ডোটা বানাবো দেখুন এটাকে দিয়ে আমি এবার একটা সফট ডো বানিয়ে নেব কলার সাইজের ওপর ডিপেন্ড করে ময়দা একটু কম বা বেশি লাগতে পারে আমি প্রথমে খানিকটা মেখে নিয়ে দেখে নিচ্ছি যদি দরকার পড়ে তাহলে আমি আর একটু ময়দা মিশিয়ে নেব দেখুন আমার এই ডোটা কিন্তু যথেষ্ট বেশি নরম মনে হচ্ছে তাই আমি এই পর্যায়ে আরও ওয়ান ফোর্থ কাপ ময়দা মিশিয়ে নিচ্ছি তাহলে আমার এই ডোটাতে পুরো সব মিলে লাগলো এক কাপ এবং আরও ওয়ান ফোর্থ কাপ ময়দা খানিক্ষণ মেখে নেওয়ার পর যখন ময়দাটা একটা মন্ড হয়ে এসছে তখন আমি এই পর্যায়ে মিশিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ রিফাইন্ড অয়েল যে কোনো সাদা তেলই আপনারা ব্যবহার করতে পারেন আর আপনারা চাইলে মেল্টেড বাটারও এখানে ব্যবহার করতে পারেন এবার প্রায় দশ মিনিট ধরে এটাকে খুব ভালো করে মেখে নেব। আর একটা নরম ডো বানিয়ে নেব এই ডোটা কিন্তু রুটি বা পরোটার ডোয়ের থেকে নরমই হবে আর যেহেতু ডোটাতে চিনি আছে আর কলা আছে সেই জন্যে ডোটা বেশ খানিকটা চিটচিটেও হবে দেখুন আমার ডোটা প্রায় রেডি হয়ে গেছে আমি এবারে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন এরকমভাবে পোক করলে এটা কিন্তু আর বাউন্স করে উঠে আসবে না এই এইরকমই নরম হবে আর হাত দিয়ে ধরলে বেশ খানিকটা চিটচিট করবে এই অবস্থায় আমি ডোটাকে ঢেকে প্রায় কুড়ি মিনিটের জন্য গরম জায়গায় রেখে দেবো আর সময় বাঁচাতে চাইলে আপনারা প্রি হিটেড মাইক্রোওভেনে দশ মিনিটের জন্য রেখে দিতে পারেন দেখুন কুড়ি মিনিট বাদে ডোটা কিন্তু খানিকটা ফুলে গেছে কি করে বুঝবেন এইভাবে টেনে দেখলে যখন দেখবেন ভেতরে বেশ খানিকটা বাবল দেখা যাচ্ছে তাহলেই বুঝবেন আপনাদের ডো রেডি হয়ে গেছে এবারে আমি এটাতে দুটো লেচি কেটে নেবো তাই জন্যে ওপর দিয়ে একটু শুকনো ময়দা ছড়িয়ে নিলাম আর তারপরে দুটো সমান লেচি কেটে নিচ্ছি এইভাবে আমি দুটো সমান লেচি কেটে নিলাম এবার এই লেচিটাকে অবশ্যই ঢাকা দিয়ে রাখবেন যাতে ওপর দিয়ে কোনো স্বর্ণ না পড়ে যেই লেচিটা আমরা এবার বেলবো তার জন্যে আবার শুকনো ময়দা দিয়ে আমি বেলতে নিলাম মনে রাখবেন এই বেলাটা কিন্তু রুটি বা পরোটার থেকে একটু মোটা হবে যেহেতু ডোটা চিটচিটে তাই তেল ব্যবহার না করাই ভালো বেলার সময় শুকনো ময়দা ব্যবহার করলে সুবিধা হবে দেখুন প্রায় এক সেন্টিমিটার মোটা করে আমি রুটিটাকে বেলে নিয়েছি এবারে আমি একটা বড় ঢাকনা দিয়ে ডোনাটের শেপে কেটে নেব আপনারা চাইলে ডোনাট কাটারও এক্ষেত্রে ব্যবহার করতে পারেন এইভাবে আমি প্রথমে বড়ো ঢাকনা দিয়ে কেটে নিলাম আর তারপরে ছোট ঢাকনা দিয়ে ডোনাটের মাঝখানটাকেও আমি এইভাবে কেটে নিচ্ছি বাড়তি যে ময়দার পোর্শনটা রইল সেই ময়দাটা দিয়ে কিন্তু আবার আমরা ডোনাট বানিয়ে নেব দেখুন এইভাবে আমি কেটে নিলাম এরপর একটা প্লেটে আমি শুকনো ময়দা একটু ছড়িয়ে নিয়ে তার মধ্যে এই ডোনাটগুলো এবং ডোনাটের মাঝখানের ছোটো ডোনাটগুলোকেও রেখে দেব তারপরে আমি এটাকে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য একটু গরম জায়গায় রেস্ট হতে দেবো বা সময় বাঁচাতে চাইলে আপনারা কুড়ি মিনিটের জন্য প্রিহিটেড ওভেনে রেখে দেবেন দেখুন চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট বাদে ডোনাটগুলো কতটা ফুলে গেছে এবারে আমি একটা কড়াইতে রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি আর তার মধ্যে ডোনাটগুলো একদম লো ফ্লেমে ভেজে নেব সাথে আমি ছোটো ছোটো ডোনাটগুলোও দিয়ে দিচ্ছি ভাজবার সময় এইভাবে সাইড থেকে তেল ওপরে তুলে দেবেন তাহলে কিন্তু ডোনাটটা খুব সহজেই সুন্দর হয়ে ফুলে উঠবে দেখুন একটা সাইড ভাজা হয়ে গেছে তখন আমি আরেকটা দিক এইভাবে উল্টে দিলাম এইভাবে ভাজতে ভাজতে মোটামুটি গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই কিন্তু ডোনাট নামিয়ে দেবেন ওভার করবেন না বা বেশিক্ষণ ভাজবেন না তাহলে কিন্তু বেশি লাল হয়ে গেলে ডোনাট খেতে অত মজার লাগে না এবং বেশি লাল হয়ে গেলে কিন্তু ডোনাট একটু স্টিফও হয়ে যায় এবারে আমি একটা টিস্যু পেপারে তুলে নিলাম যাতে এক্সট্রা অয়েলটা শোক করে নেয় এইভাবে আমি সবকটা ডোনাট ভেজে তুলে নিচ্ছি এই পরিমাণ ময়দায় কিন্তু আমার আটটা ডোনাট হয়েছে আর সাথে এই ছোট বলসগুলোও হয়েছে এবার আমি গ্রেট করে রাখা হোয়াইট চকলেট আর ডার্ক চকলেটের সাথে দুই টেবিল চামচ করে গরম দুধ মিশিয়ে নিচ্ছি আর তারপর এটাকে ডবল বয়লার প্রসেসে মানে নিচে একটা ফুটন্ত গরম জলের বাটির ওপর এই চকলেটের বাটি দুটো রেখে এইভাবে চকলেটটাকে গলিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে রেগুলার প্যাকেট চকলেট যেটা পাওয়া যায় দোকানে সেই চকলেটই ব্যবহার করেছি এবার আমি ডোনাটগুলোকে ফ্রস্টিং করবার জন্যে একটা ডোনাটের একটা সাইড এইভাবে ডার্ক চকলেটে ডুবিয়ে নিলাম তারপরে এইভাবে তুলে নিয়ে উপর দিয়ে হোয়াইট চকলেট দিয়ে এইভাবে স্ট্রাইপ স্ট্রাইপ করে দিলাম বন্ধুরা আমার ডিজাইনটা অত পারফেক্ট হয়নি আমি আশা করছি আপনাদের ডিজাইনটা আমার থেকে অনেক ভালো হবে ঠিক একইভাবে আমি রিভার্স ওয়েতে হোয়াইট চকলেট লেয়ারের ওপর ডার্ক চকলেট দিয়ে এইভাবে স্ট্রাইপ স্ট্রাইপ ডেকোরেশন করে দিলাম এটা খুব সহজেই বানানো যায় আর এই ডেকোরেশনটা বাচ্চাদেরও খুব পছন্দের হয় আরেকটাতে আমি ডার্ক চকলেটের ওপর এইভাবে কালারফুল স্প্রিঙ্কলস করে দিচ্ছি আপনাদের কাছে স্প্রিঙ্কলস না থাকলে আপনারা জেমস ক্রাশ করেও দিতে পারেন সেটাও যথেষ্ট কালারফুল হয় ঠিক একইভাবে আমি হোয়াইট চকলেটের উপরেও করে দিলাম আর এটা সবচেয়ে বেশি ইজি ডার্ক চকলেটের লেয়ারের ওপর আমি গুঁড়ো চিনি দিয়ে একটা ডাস্ট লেয়ার বানিয়ে দিচ্ছি এটা খুবই ইজি করা আপনারা চাইলে এই চিনির জায়গায় গ্রেট করে রাখা নারকেলও দিতে পারেন আর সবশেষে আমি ডার্ক চকলেটের ওপর কিছু ক্রাশ করে রাখা ড্রাই ফ্রুটস দিলাম আর এইভাবে আমি সবকটা ডোনাট সাজিয়ে দিলাম এবার একটা ডোনাট আপনাদের ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন কতটা সফট হয়েছে তাহলে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে আমার এই ভিডিওটি শেয়ার করুন আর আপনাদের মতামত আমাকে কমেন্টে লিখে জানান আর চ্যানেলটা এখনও না সাবস্ক্রাইব করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন আর সাথে বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না থ্যাংক ইউ গুড বাই